হ্যালো ভিউয়ার্স, গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা সেমাই। তার জন্য এখানে আমি এসিএ পিওর 1 প্যাকেট সেমাই নিয়েছি। এটাকে আমি প্রথমে ছোট ছোট করে ভেঙে নিব। ভিউয়ার্স, মনে রাখতে হবে এটা কিন্তু ভেঙে নিতে হবে, তা না হলে রান্না করার পর দলা পেকে যাবে। ভেঙে নিয়েছি, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা ছোট ছোট করে টুকরো করে, দিয়ে দিচ্ছি দারুচিনি 3-4 টুকরো, দিয়ে দিচ্ছি এলাচ একটু ছিঁড়ে দিতে হবে। এখন একটু ভেজে নিব। চুলার জালটা স্টপ করে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে। এখন লো হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল করে। মনে রাখতে হবে চুলার হিটটা কিন্তু লোতে রেখেই রান্নাটা করতে হবে, কোনো অবস্থাতেই হিট বাড়ানো যাবে না। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখন সুন্দরভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 5-6 মিনিটের জন্য। রান্নাটা আপনারা দুধ দিয়েও করতে পারেন, তবে মনে রাখবেন দুধটা কিন্তু ঘন দুধ দেওয়া যাবে না, পাতলা দুধ দিতে হবে। রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন 2টো কাঁটা চামচ দিয়ে আমি একটু ছাড়িয়ে নিব। তেজপাতাগুলোকে সরিয়ে দিতে হবে। বেবি সুইট আর কিশমিশ দিয়ে পরিবেশন করব। পরিবেশনটা যার যার পছন্দ মতো। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।